বন্ধুরা, এই দেখো আমার পাস্তাটা পুরো রেডি। দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু কালারটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি কোনো রেগুলার ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি হচ্ছে আজকে তোমাদের একটা ইউনিক পাস্তা রেসিপি দেব। আশা করছি আমি কোনোদিন তোমরা এইভাবে রান্না করে খাওনি, আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমি এই রান্নাটা মানে আমার একটু রেসিপি আছে আর আমার দেওরের মানে ভাই বলি যে ওর একটু রেসিপি আছে, দুটো মিলিয়ে একসঙ্গে একটা মানে দুর্দান্ত রেসিপি মানে যাকে বলে। তো তোমরা খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর এই দেখো একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি হাতে, তো যে ক্যাপসিকামটা দিয়ে রান্নাটা হবে। তো চলো যাওয়া যাক। সবার প্রথমে কড়াইতে আমি জলটা দিয়ে দিয়েছি, আর জলটা দেখতেই পাচ্ছ ফুটছে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে পরে আমাকে নুনটা দিতে না হয়, তাই জন্য প্রথমে একটু পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পাস্তাগুলোকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এবার পাস্তাগুলোকে একটু সিদ্ধ করে তারপর পাস্তাগুলোকে আমি নামিয়ে নেব। তো এখানে দেখো পাস্তাটাকে আমি ঠান্ডা সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে রেখেছি। আর এখানে দেখো কী কী লাগবে, এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। এগুলোকে সব কেটে তারপর আবার আসছি। তো চলো, এগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি ডুমো করে কেটেছি, ক্যাপসিকামটা এইভাবে সেরকমভাবে কেটেছি, টমেটোটা সেরকমভাবে, আর রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি। আর আগে আমি লঙ্কাটা তোমাদের দেখাইনি, আর এই যে লঙ্কাটা কুচিয়ে নিয়েছি এরকমভাবে। তো তোমাদের পেঁয়াজটাও যেরকমভাবে ইচ্ছা কুচাতে পারো, এরকমভাবে দিলে ভালো লাগে দেখতে। আর তো চলো তারপর কী করে তোমাদের দেখাচ্ছি। তাতে একটু তেল দিয়ে দিয়েছি আমি একটু ডিমটা ভাজার জন্য, তো আগে ডিমটাকে একটু ভেজে নামিয়ে নেব। এই দেখো কড়াইয়ের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবার একটু মানে দিয়ে দেবো একটু নুন। এবার আমি ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। ক্যামেরাটা ধরে দেওয়ার মতন ছেড়ে কেউ নেই, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। ডিমের মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণে হলুদ, কারণ ডিমটা তাহলে একটু সাদা সাদা লাগবে না, বেশ একটু হলুদ হলুদ লাগবে, ভালো লাগবে দেখতে। তো অনেকেই পাস্তাতে হলুদ দেয় না, আমি এবার পাস্তাতে হলুদ দিই, তাহলে একটুখানি দেখতে ভালো লাগবে। ডিমটা ভেজে নামিয়ে নিই, তারপর কী করি সেটা দেখো। তো আমি ডিমটা নামিয়ে নিয়েছি, এরপর আমি আবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। পাস্তাতে আমি যেহেতু আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আমি আর নুনটা দেবো না। পাস্তাটাকে একটু হালকা করে ভেজে নেব, তারপর দেখো পাস্তাটা হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, আমি এটাকে নেড়ে টেড়ে একটু ভালো করে আর একটু ভাজা ভাজা করে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। দেখো আমার পাস্তাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার পাস্তাটাকে আমি নামিয়ে নেব। দেখো কেমন ভাজা হবে, খুব একটা বেশি ভাজা হবে না, মানে তাও আবার খুব কমও ভাজা হবে না, মিডিয়াম ভাজা হবে।
এখন ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে নামিয়ে নেব। তো এই যে পাস্তাটাকে আমি নামিয়ে নিয়েছি, এবার হচ্ছে কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দেব। সবার প্রথমে আমি তেলের মধ্যে দেবো রসুন কুচি। রসুনগুলোকে হালকা নেড়ে নেবো একটু। তো এর মধ্যে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ। তারপর এখন দেবো লঙ্কা। আর দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা না চাইলে তোমার নাও দিতে পারো। এবার এগুলো আমরা সবগুলো একসঙ্গে ভালো করে একটু মেরে নেবো, হালকা করে একটু ভেজে নেব। আর এটার মধ্যে হালকা পরিমাণে অল্প একটু নুন দেবো, কারণ সস দেবো আমি, সসের মধ্যে যেহেতু নুন থাকে তাই আমি এটাতে অল্প করে একটু নুন দেব। নুন দিয়ে দিলাম, এবার এটাকে আমি একটু হালকা ভাজবো। তো এই দেখো আমার এইগুলো ভাজা হয়ে গেছে, মানে তোমার 100-এর মধ্যে তোমার 60% মতন ভাজতে হবে, মানে বেশি ভাজা যাবে না। তো এই দেখো 60-70% মতন ভাজতে হবে। তো এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে এবার আমি আর একটু হালকা ভাজবো। একটু ভেজে নেবো। দেখতেই পাচ্ছ আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, তো বাদ বাকি সিদ্ধটা আমার একটু সব কিছু মেশাতে মেশাতেই হয়ে যাবে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু সয়া সস। সয়া সস একটু অল্প পরিমাণেই দেবো। তো আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি সস। আর হচ্ছে দেব টমেটো সস। আমি টমেটোটা দিয়েছি তাই জন্য টমেটো সসটা কমই দিলাম। এগুলোকে আমি সব ভালো করে নেড়ে নেব। এ সময় গ্যাসটা একটু বাড়িয়ে দেব হালকা, মানে এতক্ষণ তো লোতে রেখেছিলাম গ্যাসটা, তো এখন আমি গ্যাসটা একটু হাই করে দেবো। হাই ফ্লেমে দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে নেবো। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি একটু দিয়ে দেবো চিনি। এটা পুরো চিলি চিকেনের মতন রেসিপিটা বলতে পারো। তোমার এটাকে একটু হালকা নেড়ে নেবো। এবার আমি এর মধ্যে পাস্তাগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যেটা
যেহেতু আমার ফোন ধরার মতন কেউ নেই, আমার একা একা অসুবিধা হচ্ছে ফোনটা ধরে মানে ভিডিওটা করতে। ভালো করে নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে ডিমগুলোকে সব দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম, ভেজে আগের থেকে তুলে রেখেছিলাম, যে ডিম ভাজাটাকে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে নেবো। তো ডিম দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দেবো একটু পাস্তা মশলা। এটাকে আর একটু নেড়ে নিই। আর সবশেষে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা না দিয়ে মিট মশলাটা দিলেও ভালো হয়। তো আমার কাছে আজকে মিট মশলাটা নেই, তাই আমি গরম মশলাটাই দেবো, হালকা করেই দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই পাস্তা রেডি। বন্ধুরা এই দেখো আমার পাস্তাটা পুরো রেডি, দেখতে পেয়েছো কি সুন্দর কিন্তু কালারটা এসেছে। এমনই সুন্দর হয়, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই ভালোই খেতে। তো তোমরা প্লিজ একবার বানিয়ে বাড়িতে খেও, আর আমার আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো। ভীষণ ভালো লাগবে তোমাদের, ভীষণ। তো খেয়ে প্লিজ তোমরা ট্রাই করো একবার হলেও, আবার বললাম। বল পাস্তাটা কেমন হয়েছে, তুমি বলো কেমন হয়েছে। বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটা বাড়িতে তোমরা একবার ট্রাই করে তারপর কিন্তু আমাকে জানিও। আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এইভাবে পাস্তা বানিয়ে খেলে তোমাদের ভালো লাগবেই লাগবে। আর যারা ধরো পাস্তা খেতে সেরকমভাবে পছন্দ করে না তারাও কিন্তু খুব পছন্দ করবে। তো চট জলদি তোমরা বাড়িতে পাস্তা রেসিপিটা করে ফেলো, আর আমাকে জানিয়ে দাও কেমন লাগলো রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা।